नमस्कार बंधुरा, आज के साथ चलून सान डिएगोते। सान डिएगोते थाकतम आमरा 2013 थेके 2015 पर्यन्त। आमादेर लाइफेर बेस्ट समय बोलते गेले ओई दुटो बछर। आमादेर घरेर काछेई छिलो वार्ल्डेर नामकरा शिविर। আমাদের ওটা বেস্ট টাইম ছিল। আর আমরা উইকেন্ডে বাড়িতেই থাকতাম না, সারাক্ষণ আমরা বেরিয়ে পড়তাম। আর সব থেকে বড় ব্যাপার হলো, আমার মেয়েকে তো দেখিয়েছি, আমার মেয়ে পুরো হুইল চেয়ারে। আর এই সব সিবিজগুলো যেগুলোতে পাথর নেই, মানে বালির সিবিজ, আমাদেরকে ভাবতেই হতো না যে বাচ্চাকে আমি পাড়ে রেখে আমি নিজে নামবো, বা বাচ্চার সাথে কাউকে বসে থাকতে হতো পাড়েতে। সেটা এই সব বীজগুলোতে নেই। এই বীজগুলোতে হলো গিয়ে আপনাকে আপনার হুইল চেয়ারটা ওদেরকে দিয়ে দিতে হবে, আর ওদের একটা হুইল চেয়ার আপনাকে দেবে। সেই হুইল চেয়ারগুলো বালিতেও চলবে এবং সমুদ্রের এক হাঁটু জলে পর্যন্ত আপনি নামাতে পারবেন। এত আমরা মজা করেছি, দেখবেন আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমার মেয়ে বসেই আছে ওই হুইল চেয়ারে। আর এই হুইল চেয়ারগুলো সমুদ্রে নামারই হুইল চেয়ার, তো আমরা খুবই মজা করতাম। মানে আমাদের এত ভালো লাগতো, আর সারা সপ্তাহতেই আমরা প্রায় দিন, মানে এমন নয় যে শুধু উইকেন্ডেই যেতাম, উইকেন্ডে তো মাস্ট যেতামই। আর যখন তখন আমাদের মানে ভালো লাগছে না, চলো সি বিচ থেকে ঘুরে আসি, 5 থেকে 10 মিনিটের মানে ডিস্টেন্স। খাওয়া দাওয়া কোনো রকম করে বিকেল 4:30-4:30 সময় আমরা বেরিয়ে যেতাম, দিয়ে রাত 9:30-9:30 সময় ঘরে ঢুকতাম। আর এই ভিডিওটা মেনলি আমি দেখাচ্ছি আমার মেয়ের হুইল চেয়ারটাকে নিয়ে আমরা নামতে পারতাম, ওইটা জানানোর জন্য। আমি মানে আমি তো ভাবতেই পারি না আমার মেয়েকে নিয়ে আমি কোনোদিন সমুদ্রেতে নামতে পারবো। আর সান ডিয়েগোতে দেখলাম এই ব্যবস্থাটা ফার্স্ট আমার চোখে পড়লো, আর আমার মেয়েকে আমরা নিয়ে মানে ভালো মতনই নামতে পারতাম সমুদ্রতে। কোনো সময় আমাদেরকে বাধা সৃষ্টি হয়নি, মানে হুইল চেয়ারের জন্য যে হয়ে যায় না, এখানে যেতে পারবো না, ওখানে যেতে পারবো না, বাধা সৃষ্টি হয়নি। মানে আমরা সিবিজেও আমরা ওকে নিয়ে ভালো টাইম কাটাতে পেরেছি। তো ওই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। আমার মেয়ে দেখুন কেমন বসে বসে হাসছে, খুব মজা পেত। এরকম হুইল চেয়ারে কাছে যখন জল চলে আসতো না, ও আবার হাসতো, মানে খুব ওটা মজা ওর কাছে।
তো আমরা খুব মানে ভালোই কাটিয়েছি সময়। আর আমাদের বলতে গেলে 2 বছর, ওই 2 বছর আমাদের লাইফের সব থেকে ভালো সময়, সেই সময়টা আপনাদের কাছে তুলে ধরলাম। আর সান্দেহগর মতন আমি ওয়েদার মনে হয় আমি কোথাও দেখতে পাইনি, মানে সারা বছর ওখানে ওয়েদার টেম্পারেচার কেমন থাকতো বলুন তো। শীতকালে ওই 8 ডিগ্রি মতন থাকবে, 8 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গরমকালে 20 থেকে 21, মানে এত সুন্দর টেম্পারেচার আর এত ওয়েদার ভালো, সারাক্ষণ মানে রোদের ঝকমকানি সারা সময়, আর মানে সারা ঘাম তো বেরোয় না, ইউএসএতে আবার ঘাম বেরোয় না, গরমকালেও অত গরমও লাগতো না, ঠান্ডাকালে এই শিকাগোর মতন এত মাইনাসেও যেত না, মোটামুটি সারা বছরই আমরা ওখানে বেরোতে পারতাম। আর ক্যালিফোর্নিয়ার মধ্যেই সান্দিয়েগো পড়ে, স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া আর তার মধ্যে সান্দিয়েগো।
তো আজকের মতন আমি ভিডিওটা রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।